আজকে আমি এখানে এসে তৃষ্ণার্ত পিপাসার্তকে আমি অনেকটা পিপাসামুক্ত হইলাম। কারণ একজন প্রধান শিক্ষকের যথার্থ সম্মান বা সম্মান দিয়ে বিদায় দেওয়ার এইটা একটা উপযুক্ত উদাহরণ। আমি শুধু বলতে চাই সত্যিয়ান সাহ আপনার প্রতি শ্রদ্ধা 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 নিঃশেষে প্রাণ দেখলে দান হয় না তার হয় নাই। বিদায় সবসময় বেদনার হলেও কখনো কখনো তা চিরস্মরণীয় হয়ে থাকে। এমনই এক বিদায়ী সংবর্ধনা পেয়েছেন সিলেটের বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাজি সুফিয়ান আহমদ। দীর্ঘ 37 বছরের শিক্ষকতা জীবন শেষে অবসর গ্রহণ উপলক্ষে 31 জানুয়ারি বুধবার বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী পরিষদ বর্ণিল বিদায় সম্মাননার আয়োজন করে। ম্যানেজিং কমিটির সার্বিক সহযোগিতায় বিদ্যালয় প্রাঙ্গণে সকাল 11টায় জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের কার্যক্রম। আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ ও প্রধান শিক্ষক হাজি সুফিয়ান আহমদকে উত্তরীয় পরিয়ে সম্মাননা জানান প্রাক্তন শিক্ষার্থীরা। অনুষ্ঠানে স্যারের কৃতিগাথা শিক্ষকতা জীবনের স্মৃতি স্মরণীয় করে রাখতে প্রাক্তন শিক্ষার্থী পরিষদের উদ্যোগে প্রকাশিত হয় মানুষ গড়ার কারিগর একজন সুফিয়ান আহমদ নামে স্মারক গ্রন্থ। গ্রন্থের মোড়ক উন্মোচন শেষে প্রকাশিত হয় নতুন বছরের ক্যালেন্ডার। ভালোবাসার উপহারস্বরূপ একটি প্রাইভেট কার স্যারকে উপহার হিসেবে প্রদান করেন প্রাক্তন শিক্ষার্থীরা। এছাড়াও বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী, ম্যানেজিং কমিটি, বিয়ানীবাজারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিদায়ী প্রধান শিক্ষক হাজি সুফিয়ান আহমদের হাতে তুলে দেওয়া হয় প্রায় অর্ধশতাধিক সম্মাননা স্মারক এবং উপহার। দিনব্যাপী নানা আয়োজনে রাজকীয়ভাবে এই শিক্ষকের বিদায় অনুষ্ঠান স্মরণীয় করে রাখেন শিক্ষার্থীরা। মোল্লাপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ডাক্তার মাহবুবুল হক সুজার সভাপতিত্বে সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক সচিব মোহাম্মদ কবির আহমদ। বিশেষ অতিথি ছিলেন সিলেট পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কবির খান, বিয়ানীবাজার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মৌলুদুর রহমান, শিক্ষাবিদ মজিরউদ্দিন আনসার, বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জালাল আহমদ, সাধারণ সম্পাদক খালেদ আহমদ, দক্ষিণ মুড়িয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ললিত মোহন বিশ্বাস, লাউতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাবুদ্দিন, জলঝোপ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুসব্বির আহমদ, মোল্লাপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিজয় কৃষ্ণ চক্রবর্তী, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বিয়ানীবাজার উপজেলা শাখা সভাপতি সুলেমান আহমদ, বৃহত্তর সিলেট গণদাবি পরিষদের সভাপতি মাসুদুল হক সানু, মোল্লাপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি সেলিম আহমদ ও নাজমুল হক, মোল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান প্রমুখ। মোল্লাপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থী পরিষদের যুগ্ম আহ্বায়ক শামীম আহমদ ও সদস্য সচিব মোহাম্মদ আতাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোল্লাপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আজিমউদ্দিন ও শামসুল আলম, ম্যানেজিং কমিটির সদস্য ইকবাল হোসেন রুহেল, সাবেক সদস্য শফিক আহমদ, রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, মাদারগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাজা মোহাম্মদ আজিমউদ্দিন, মোল্লাপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আহ্বায়ক সাব্বির আহমদ, যুগ্ম আহ্বায়ক বাবুল হোসেন, আব্দুল করিম ও দেলোয়ার হোসেন, যুগ্ম সদস্য সচিব আব্দুর রাজ্জাক রোমান ও বিয়ানীবাজার পৌরসভার কাউন্সিলর আব্দুর রহমান আফজল, সদস্য ফখরউদ্দিন, প্রাক্তন শিক্ষার্থী কামরুল হাসান, মোল্লাপুর ফ্রেন্ড সোসাইটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী পরিষদের যুগ্ম সদস্য সচিব তাসবির আহমদ সাইম ও শাকরান হোসেন, প্রাক্তন শিক্ষার্থী সালমান হোসেন, সুক্রিয়া আক্তার, শারমিন আজিজ, মাহবুবা আফরোজ মৌ সহ আরও অনেকে। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমণ্ডলী, মোল্লাপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক ও বর্তমান সদস্যবৃন্দ, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবক, প্রবাসী নেতৃবৃন্দ, এলাকার সুধীজনসহ বিভিন্ন সংগঠনের দায়িত্বশীলরা।
অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষক হাজী সুফিয়ান আহমদের বর্ণাঢ্য কর্মজীবনের বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরেন বক্তারা। এতদাঞ্চলের কোমলমতি শিক্ষার্থীদের জন্য একজন আলোকবর্তিকা হয়ে শিক্ষার দ্যুতি ছড়িয়ে দেওয়ার মতো মহান পেশায় নিয়োজিত থাকায় নিষ্ঠাবান শিক্ষক হাজী সুফিয়ান আহমদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বক্তারা। এটা স্বাভাবিক নিয়ম, আমাকে যেতেই হবে, কিন্তু সুফিয়ান ভাই যে জনপ্রিয় আমি জানতাম, কিন্তু এতটা জনপ্রিয় এটা আমি জানতাম না। আজকে যদি না আসতাম তাইলে আমি কিন্তু বুঝতাম না। সুফিয়ান ভাই খুবই নিরবিচ্ছিন্ন একজন সংগঠক, কথা কম কাজ বেশি। সুফিয়ান ভাইয়ের এই যে মহাত্ম্য, সেটা যদি আমরা বাস্তবে প্রয়োগ করতে পারি তাহলে আমরা সুফিয়ান ভাইকে শ্রদ্ধা করা, স্নেহ করা, ভালোবাসা দেখানো সফল হবে। আমার জন্মস্থান, আমার এলাকার সেই কৃতি সন্তান এবং এই এলাকার শ্রদ্ধ প্রধান শিক্ষক জনাব হাজী মোহাম্মদ সুফিয়ান স্যারের এই বিদায় সম্ভব অনুষ্ঠানে আমাকে অভিভূত করেছে। সুফিয়ান স্যার 37 বছর আগে 1947 সালে যে গাছটি রোপণ করেছিলেন, সেই গাছটির ফল আজকে তিনি ভোগ করছেন এই হাজার হাজার শিক্ষার্থী, শত শত শিক্ষার্থীর মাধ্যমে। সবার ভিতরে একটা নাগিব থাকে যে আমি চলে যাওয়ার দিন আমার কর্মজীবনে কয়েকটা আমার সহকর্মীরা বসে এক কাপ চা খেয়ে আমাকে একটু বিদায় দেবে, সেই সেই দিক দিয়ে আমি বলবো সুফিয়ান স্যার অত্যন্ত ভাগ্যবান, ওনার চাওয়া থেকে প্রাপ্তি বেশি হয়ে গেছে। আমি সুফিয়ান আহমদ স্যারকে সেই ছাত্র জীবন থেকে চিনি, তিনি একজন ছিলেন প্রতিবাদী, ন্যায়নিষ্ঠে দরজাদারী, পরবর্তী পর্যায়ে সমাজের জন্য উনি কাজ করেছেন, আর এই স্কুলকে তীরে তীরে গড়া তুলেছেন, তীরে তীরে গড়া তুলেছেন বলেই আজকে সত্তা। আমি কিছু বলতে চাই না সুফিয়ান স্যার সম্পর্কে, আমি শুধু বলতে চাই সুফিয়ান স্যার আপনার প্রতি শ্রদ্ধা, শ্রদ্ধা, শ্রদ্ধা। নিঃশেষে প্রাণ যে করিবে দান, হয় না এই তার হয় নাই। বিদায়ী শিক্ষককে সম্মাননা জানিয়ে মানপত্র পাঠ করেন বিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা। পরে বিদায়ী প্রধান শিক্ষক হাজী সুফিয়ান আহমদ তার অনুভূতি ব্যক্ত করে উপস্থিত সকলের কাছে দোয়া কামনা করেন। আমি চেষ্টা করেছি আমার দায়িত্বটা সঠিকভাবে পালন করার জন্য, কেননা আমি যদি দুনিয়ার কোনো মানুষের কাছে জবাব দিতে রাজি নই, আমার আল্লাহ পাকের কাছে জবাব দিতে হবে। আজকে যে 10টার পূর্বে না আসে, 6:30 আসি, কোনটা মিলে জবাব কে দিবে? 7টা 3টা চলে যায়, একটা জবাব কে দিবে? আমি তো আল্লাহ পাকের কাছে দিতে হবে। আজকে অনেক অভিভাবক উপস্থিত আছেন, আপনাদের আবদার সময় রাখতে পারি নাই, অনেক অনুন্দর রাখতে পারি নাই, যার জন্য আমাকে ক্ষমা করবেন। আমার বিবেচনার ভিতরে যতটুকু ছিল আমি ততটুকু রক্ষা করার চেষ্টা করেছি। সুফিয়ান আহমদ 1963 সালের 31 ডিসেম্বর সিলেটের বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়নের পাতন গ্রামের হুনাম বাড়িতে জন্মগ্রহণ করেন। মোহাম্মদ আব্দুল খালিক ও নেয়ারুন নেসা দম্পতির তৃতীয় সন্তান সুফিয়ান আহমদ 1987 সালের 14 ফেব্রুয়ারি মোল্লাপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন। 1987 সালের 1 অক্টোবর তিনি এমপিওভুক্ত শিক্ষক হন। দীর্ঘ 37 বছর মোল্লাপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার দায়িত্ব পালন শেষে মানুষ করার এই কারিগর ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক থাকাবস্থায় গত বছরের 30 ডিসেম্বর অবসর গ্রহণ করেন। অনুষ্ঠান শেষে প্রিয় শিক্ষককে উপহারের প্রাইভেট গাড়িতে চড়িয়ে বাড়ি পৌঁছে দেন শিক্ষার্থীরা। সৈয়দা আঁখি হক, এবিটিভি।